তো বন্ধুরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে, ঠিক আছে? অনেক ভাইদের যারা নতুন বন্ধু আছে, তো তোমাদের একটা কি কনফিউজ থাকে যে আমরা আসলে ওয়ে প্রোটিনটা কখন খাবো, মানে কোন কোন টাইমে আমরা ওয়ে প্রোটিন খেতে পারি সবথেকে বেশি বেনিফিট যেটাতে দেবে, ঠিক আছে? তো সেই বিষয়ে আজকে তোমাদেরকে আলোচনা করব। ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোটোর মধ্যে তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই সেই জন্য ভিডিওটা একবার শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই যে এই ভিডিওটার পর থেকে, মানে এই ভিডিওটা তো থাকবেই, এই ভিডিওটার পর থেকে যে কয়টা তোমাদেরকে ভিডিও দিব, ঠিক আছে, তো আমি একবারে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এত বড় কেউ দেখবে না। তো আমি ভাগ ভাগ করে তোমাদেরকে একটি পিয়ালিস্ট বানাবো, ঠিক আছে? তো যেই পিয়ালিস্টে তোমাদের থাকবে ওয়ে প্রোটিন সম্বন্ধে পুরো ডিটেল। তো পিয়ালিস্টার নাম তোমাদের বলে দিই, ডিটেলস অফ ওয়ে প্রোটিন। তো আমি এরকম একটা পিয়ালিস্ট তোমাদের জন্য বানিয়ে দেবো যে যেখানে থাকবে তোমাদের ওয়ে প্রোটিনে যত তোমাদের কনফিউজ আছে সব কিছু তোমাদের দূর করার জন্য সেই পিয়ালিস্টটা তোমাদের জন্য বানাবো, একটা সিরিজ বানাচ্ছি, ঠিক আছে? তো সেই জন্য নতুন বন্ধুত্ব যদি তোমরা হও, আমাকে প্রথমবার দেখতে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিও। চলো মেন ভিডিও টপিকে এবার যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা যারা ওয়ার্কআউট করো, যারা ব্যায়াম করো, বাড়িতে করো বা তোমরা জিমে গিয়ে করো, তো তোমরা অবশ্যই ওয়ে প্রোটিন ইউজ করো, বা নতুন বন্ধুরা কেউ ভাবছো যে ইউজ করবো, তো তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক বন্ধু কি হয় যে জানে না যে ওয়ে প্রোটিনটা আসলে কখন খাবো, তারা শুধু জানে যে জিম করার পরে খাবো, আর কোন কোন টাইমে খাওয়া যায় ওয়ে প্রোটিন, তো তোমরা অনেকে জানো না, ঠিক আছে? তো সেই জন্য আজকে তোমাদের এই ভিডিওটার মধ্যে জানাবো যে তোমরা কোন কোন টাইমে ওয়ে প্রোটিন খেতে পারো। তো সবার প্রথম তোমরা ওয়ে প্রোটিন তোমরা খেতে পারো। আমি বলছি না যে আমি যেগুলো টাইম বলছি তোমরা সবসময় ওই টাইমে অতগুলো করে খাবে না, তোমরা যদি চাও তোমরা অবশ্যই খেতে পারো, ঠিক আছে? তোমাদের রিকমেন্ড হিসেবে তোমরা খুব বেশি হলে 2 চামচ ইউজ করবে সারাদিনের মধ্যে, ঠিক আছে? ওয়ে প্রোটিন যদি তোমাদের যদি প্রোটিন রিকমেন্ড থাকে, যদি তোমাদের বডি ওয়েট হিসাবে তোমাদের 100 গ্রাম প্রোটিন লাগে, তাহলে তোমরা শুধু ওয়ে প্রোটিন থেকে কিন্তু নেবে না 100 গ্রাম প্রোটিন, ঠিক আছে? তো তোমাদের ডিম আছে, মাছ আছে, মাংস আছে, এগুলো থেকে তোমরা কম্বাইন করে তোমরা কিন্তু প্রোটিনটা নেবে। তো সেই জন্য তোমাদের যদি দেখা গেলো তোমাদের ডিম থেকে নিতে পারলে না অতগুলা, বা মাংস তোমরা অতগুলো খেতে পারলে না, তখন তোমরা 2 স্কুপ ওয়ে প্রোটিন ইউজ করতে পারো। তো সেগুলো কখন কখন তোমরা প্রথমত মর্নিংয়ে, ঠিক আছে, মর্নিংয়ে তোমাদের ওয়ে প্রোটিন ইউজ করতে পারো। তোমরা যদি ওটমিল খাও, ওটমিলের সাথে তোমরা ওয়ে প্রোটিন ইউজ করতে পারো, কিংবা তোমরা সকালে যে ব্রেকফাস্টটা করো তারপরে তোমরা ওয়ে প্রোটিন নিতে পারো। কারণটা কি, ওই সময় আমাদের প্রোটিনের খুবই দরকার, কারণ আমাদের সারা রাত্রি আমাদের বডিতে কোনো প্রোটিন পড়েনি, ঠিক আছে? আমরা ঘুমানোর আগে, রাত্রিবেলা ঘুমানোর আগে যেটা খেয়েছি ওটাই আছে, তারপরে কিন্তু আমাদের শরীরে কোনো প্রোটিন পড়েনি। তো সেই জন্য সকালবেলা উঠে তোমাদের সর্বপ্রথম তোমাদের প্রোটিন নিতে পারো। তোমরা প্রোটিন পাউডার ইউজ করতে পারো, বা তোমাদের যদি ডিম থাকে তোমরা ডিম ইউজ করতে পারো। তো অবশ্যই সকালবেলা তোমাদের কিন্তু প্রোটিন পাউডার সর্বপ্রথমে দরকার। তো তারপরে তোমাদের প্রোটিন পাউডার তোমরা কখন নিতে পারো, তো তারপরে তোমরা নিতে পারো জিমে যাওয়ার আগে, জিমে যাওয়ার মোটামুটি 1 ঘন্টা আগে। যদি তোমরা প্রোটিন পাউডার নাও তাহলে মোটামুটি তোমরা 1/2 ঘন্টা আগে খেতে পারো, আর যদি প্রোটিন পাউডার না নাও, তোমরা যদি ডিম টিম খাও, তোমরা জিমে যাওয়ার মোটামুটি 1 ঘন্টা আগে খেতে পারো। কারণ কি, ডিমটা তোমাদের শরীরে হজম হতে মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগেই, তো তোমরা অবশ্যই 1 ঘন্টা আগে তোমরা ডিম খেতে পারো। ডিমটিকে তোমরা যদি প্রোটিন, আর ওয়ে প্রোটিন যদি তোমরা খাও, অবশ্যই তোমরা জিমে যাওয়ার 1/2 ঘন্টা আগে খেতে পারো ওয়ে প্রোটিন। তো তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো জিম করার সাথে সাথে, মানে জিম করা যেই শেষ হয়ে গেল তারপরে সব থেকে তোমাদের বেশি কিন্তু কাজ করে ওই সময়। তো তোমরা জিম করার পরে অবশ্যই ওয়ে প্রোটিন তোমরা নিতে পারো। যারা ওয়ে প্রোটিন ইউজ করো তাদের কথা কিন্তু বলছি আজকে, তোমরা সকালে নিতে পারো, তারপরে তোমরা জিমে যাওয়ার আগে নিতে পারো, কিংবা জিমে যাওয়ার পরে, অবশ্যই জিমে যাওয়ার পরে তোমরা নিবো। আর যারা তোমরা 2 বার করে ইউজ করতে চাও, তোমরা অবশ্যই জিমে যাওয়ার আগে 1 বার নিতে পারো, কিংবা তোমরা সকালবেলা নিতে পারো, এবং এর সাথে তোমরা কিন্তু রাত্রেবেলা নিতে পারো। রাত্রেবেলা তোমাদের যখন ঘুমাবে, ঘুমানোর আগে তোমরা দুধের সাথে কিন্তু ওয়ে প্রোটিন নিতে পারো। এটাতে কী হবে, এটাতে তোমাদের কিন্তু প্রোটিনের যে অ্যাবজর্পশনটা আছে সেটা কিন্তু স্লো হয়ে যাবে, ঠিক আছে? এটাতে তোমরা ক্যাসিন প্রোটিন যেটা বলা হয়, আস্তে আস্তে তোমাদের শরীরে সারা রাতে প্রোটিনটা সাপ্লাই দিবে। তো সেই জন্যে তোমরা দুধের সাথে অবশ্যই রাত্রেবেলা তোমরা ইউজ করতে পারো দুধ, কিংবা তোমরা পিনাট বাটার দিয়ে তোমরা কিন্তু প্রোটিন খেতে পারো রাত্রেবেলা। তো এগুলোই ছিল, অনেকে বন্ধুরা জানতো না যে সবসময় খেতে হয় বা কোন টাইমে খাবো। তো তোমাদের প্রথমে আরেকবার বলি, তোমরা সকালে 1 বার খেতে পারো, ঠিক আছে? যদি তোমরা ডিম বা কোনো কারণে না খেতে পারছো তখন তোমরা খেতে পারো, তারপরে তোমরা জিমে যাওয়ার আগে খেতে পারো, জিম থেকে আসার পরে খেতে পারো, কিংবা তোমরা রাত্রেবেলা দুধ বা তোমাদের হচ্ছে পিনাট বাটার দিয়ে তোমরা অবশ্যই খেতে পারো। তো এগুলোই ছিল আজকের ইনফরমেশান, আশা করি তোমাদের ভালো লাগলো বা তোমাদের কাজে আসলো। অনেক বন্ধুরা না জানলে জানে নিলে। আর একটা কথা, তোমরা আমার সাথে যারা কথা বলতে চাও, তো অনেক বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বার চাই, তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া অসুবিধা, তো তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ওখানে রিপ্লাই দেবো, আর কী ভালো হয়েছে কী খারাপ অবশ্যই তোমরা কমেন্ট করো। ফিরছি করে নতুন ভিডিও নিয়ে, আজকে মধ্যে এতটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।